প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্কলার এইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা জাবেদা তৃতীয় পর্বে মূলধন হিসাব নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জেনে নিই মূলধন হিসাব কী। মালিক কর্তৃক ব্যবসায়ে প্রদত্ত নগদ অর্থ অথবা সম্পদকে যেই শিরোনামে হিসাবের বইতে লিখে রাখা হয় উক্ত শিরোনামকে মূলধন হিসাব বলে। মূলধন হিসাবের সবগুলো সমস্যা সমাধান করার জন্য আমাদের শুধুমাত্র একটি সূত্র মনে রাখতে হবে। সূত্রটি হচ্ছে সম্পদসমূহ ডেবিট, দায়সমূহ ক্রেডিট এবং মূলধন হিসাব ক্রেডিট। তার মানে হচ্ছে প্রতিষ্ঠান শুরু করলে প্রতিষ্ঠানের যাবতীয় সম্পদসমূহকে ডেবিটে লিখতে হবে এবং ব্যবসা শুরু করা অবস্থায় অথবা হিসাবকাল শুরু করার অবস্থায় যদি প্রতিষ্ঠানে কোনো ঋণ অথবা দায় থেকে থাকে উক্ত ঋণ বা দায়সমূহকে ক্রেডিট লিখতে হবে। এখন মূলধনটা কীভাবে লিখতে হবে সেটা হচ্ছে সম্পদসমূহর যোগফল থেকে দায়সমূহ বাদ দেওয়ার পর যেই ব্যালেন্সিং ফিগারটি থাকবে সেটিকে মূলধন হিসাবে লিখতে হবে। তার মানে মোট সম্পদ মাইনাস মোট দায় সমান সমান মূলধন। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা সূত্রের প্রয়োগটি শিখব। প্রথমে আমরা একটা উদাহরণ দিতে পারি, সেটি হচ্ছে মিস্টার রহমান নগদ 20,000 টাকা 30,000 টাকার আসবাবপত্র নিয়ে কারবার আরম্ভ করেন। যেহেতু তিনি নগদ এবং আসবাবপত্র নিয়ে কারবার আরম্ভ করেন, নগদ এবং আসবাবপত্র দুটি সম্পদকে ডেবিট লিখতে হবে। তার মানে নগদান হিসাব ডেবিট 20,000 টাকা, আসবাবপত্র হিসাব ডেবিট 30,000 টাকা। এখন তার মূলধন হিসাবে টোটাল সম্পত্তির যোগফলটাকে লিখতে হবে মূলধন হিসাব ক্রেডিট 50,000 টাকা। তার মানে তিনি ব্যবসা শুরু করেছেন, কারবার আরম্ভ করেছেন, এখানে কোনো ঋণ না থাকায় বা কোনো দায় না থাকায় শুধুমাত্র সম্পদ এবং মূলধন হিসাব দিয়ে সমস্যাটি সমাধান করতে হয়েছে। অথচ দ্বিতীয় উদাহরণটিতে মিস্টার রহমান নগদ 20,000 টাকা এবং 30,000 টাকার পণ্যদ্রব্য এবং 10,000 টাকার ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করেন। তার মানে এই সমস্যাটিতে তিনি নগদ, পণ্যদ্রব্য এবং ব্যাংক ঋণ ব্যবহার করেছেন। যেহেতু ব্যাংক ঋণটি একটি দায়, সেহেতু ক্রেডিটে ব্যাংক ঋণ লিখতে হবে। সে সাথে শিক্ষার্থীদের একটি কথা মনে রাখতে হবে, সেটি হচ্ছে ব্যাংক যখন ঋণ প্রদান করেছে, ব্যাংক ঋণ বাবদ নগদ টাকা দিয়েছে, সেহেতু নগদ টাকার সাথে ঋণের অর্থটি যোগ করতে হবে। নগদ 20,000 টাকা, ব্যাংক ঋণ 10,000 টাকা যোগ করে নগদান হিসাব ডেবিট 30,000 টাকা। তার মানে হচ্ছে ব্যাংক থেকে গৃহীত ঋণটি নগদের সাথে সংযুক্ত করে লিখতে হবে। নগদান হিসাব ডেবিট 30,000 টাকা, ক্রয় হিসাব ডেবিট 10,000 টাকা। পণ্যদ্রব্য নামে কোনো হিসাব শিরোনাম হয় না, সেহেতু পণ্যদ্রব্যের জায়গায় ক্রয় হিসাব লিখতে হয়। অন্যদিকে যেহেতু ঋণ বাবদ ব্যবসা শুরু করেছেন, ঋণ হিসাব ক্রেডিট। এখন অবশেষে যেটা রয়ে গেছে সেটা হচ্ছে কারবার আরম্ভ করলে বা ব্যবসা আরম্ভ করলে মূলধন শিরোনাম ব্যবহার করতে হয়। তো মূলধন শিরোনামে কত টাকা লিখতে হবে সেটি আমরা খেয়াল করি। ডেবিট ডেবিট দুটো ডেবিট যোগ করলে 30,000 এবং 10,000 যোগ করলে হয় 40,000, যার মধ্য থেকে একটি ক্রেডিট 30,000 টাকা, একটি ক্রেডিট 10,000 টাকা। 30,000 এবং 10,000 যোগফল 40,000 থেকে 10,000 বাদ দিলে 30,000 থাকে। আমি বলেছিলাম ব্যালেন্সিং ফিগারটিকেই আমরা মূলধন হিসেবে চিহ্নিত করব, অর্থাৎ মোট সম্পদ মাইনাস দায়, সম্পদসমূহর যোগফল থেকে দায় বাদ দিলে যে ব্যালেন্সিং ফিগারটি পাওয়া যায় সেটি হচ্ছে মূলধন হিসাব। এখন আমরা 3 নম্বর উদাহরণের মাধ্যমে সূত্রের প্রয়োগটি দেখব। মিস্টার রহমান নগদ 40,000 টাকা, 50,000 টাকার প্রাপ্য এবং 30,000 টাকার প্রদেয় হিসাব নিয়ে হিসাব শুরু করেন। তার মানে মিস্টার রহমান এর ব্যবসাটি কয়েক বছর যাবত শুরু হয়েছিল এবং তিনি এই বছর হিসাবকাল শুরু করেছেন দুটি সম্পদ এবং একটি দায়ের মাধ্যমে।
আমরা সূত্রটি শিখেছি সম্পদসমূহ ডেবিট, তার মানে নগদ সম্পদ প্রাপ্য হিসাব সম্পদ, নগদান হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ডেবিট, নগদ 40,000 টাকা এবং প্রাপ্য হিসাব 50,000 টাকা। হিসাবকাল শুরুতে তার দায়ের পরিমাণ ছিল প্রদেয় হিসাব 30,000 টাকা, তার মানে প্রদেয় হিসাব ক্রেডিট 30,000 টাকা। যেহেতু আমরা সূত্রে শিখেছি সম্পদসমূহ ডেবিট, দায়সমূহ ক্রেডিট এবং ব্যালেন্সিং ফিগারের মাধ্যমে মূলধন হিসাব ক্রেডিট, সুতরাং নগদ সম্পদ 40,000, প্রাপ্য হিসাব 50,000, 40-50 যোগ করলে হয় 90,000, যার মধ্য থেকে দায় 30,000 টাকা। 90,000 থেকে 30,000 টাকা বাদ দেওয়ার পর 60,000 অবশিষ্ট থাকে, যে 60,000 টাকাকে আমরা মূলধন হিসাবে চিহ্নিত করেছি, যেহেতু মোট সম্পদ মাইনাস মোট দায় সমান সমান মূলধন হিসাব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা জাবেদা তৃতীয় পর্বে মূলধন হিসাব নিয়ে আলোচনা করেছি। এর পরবর্তী ভিডিওতে আমরা আরও আরও সহজ কৌশলে তোমাদের সামনে ভিডিও নিয়ে উপস্থিত হব। তো তোমাদেরকে অবশ্যই অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট এবং শেয়ার মাধ্যমে সবসময় আমাদের সাথে যুক্ত থাকবে। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।